সে বাস্তি হয়েছে, মাইকটা গেল তো মাইক। বরিশাল পলাশপুর এই সাত নম্বর গলির ভিতরে আল্লাহ এলাকার ভিতরে এতদিন এলাকাবাসীরা কষ্ট করেছে, সাত আট এলাকায় বাসীরা কষ্ট করেছে। আল্লাহ আমাদের দক্ষিণ অঞ্চলের আমাদের অভিভাবক আবুল হাসনাত আব্দুল্লাহ আল্লাহ হয়েছে, আপনি তাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ, প্রধানমন্ত্রীকে আপনি কবুল করিয়া দেন আল্লাহ, দক্ষিণ অঞ্চলের আমাদের অভিভাবক আব্দুল হাসনাত আব্দুল্লাহ শরীরকে আপনি সুস্থ রাখেন আল্লাহ, আমাদের এলাকার আল্লাহ পাঁচ নম্বরের আমাদের কাউন্সিলর রনি ভাই এই রাস্তার জন্য দিন নাই রাত নাই অনেক কষ্ট করেছে, আরো যারা কাউন্সিলর রয়েছে তারা কষ্ট করেছে আল্লাহ, পাঁচ নম্বরের সভাপতি যারা আল্লাহ তারা অনেক কষ্ট করেছে আল্লাহ, তাদেরকে আপনি কবুল করিয়ে নেন আল্লাহ, এলাকাবাসীকে আপনি কবুল করিয়ে নেন আল্লাহ, আমাদের মেয়র মহোদয় মা দুনিয়া থেকে বিদায় আমাদের কলিজার ভিতর অনেক ব্যথা আল্লাহ আল্লাহ, আমাদের মনের ভিতর অনেক ব্যথা আল্লাহ, আর কবরকে কে আমার তোমাদের একটা বাগান বানাইয়া দেন আল্লাহ, মেয়র সাহেবের আল্লাহ ছেলের আজকে জন্মদিন আল্লাহ, মেয়র সাহেবের ছেলের আজকে জন্মদিন, আমাদের ভাই আমাকে বলেছে আল্লাহ তার নিয়ে খায়াত দাস করে মুসিবত দূর করে দেন, আসমানি বলা আসমানি জমিনি বলা জমিনে দাফন করে আল্লাহ, মানুষ মাত্র শত্রু আছে, শত্রু ছাড়া কোন মানুষ আল্লাহ, মেয়র সাহেবকে আপনার হাতে সুবর্ণ করলাম আল্লাহ, মেয়র সাহেবকে আপনার হাতে সুবর্ণ করলাম আল্লাহ, মেয়র সাহেবের আপনি জামিন হয়ে যান আল্লাহ, বালা মুসিবত দূর করে শত্রু শত্রুতা দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ, তাদের পরিবার থেকে যারা বিদায় হয়েছে আপনি তাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ, তাদের পরিবার থেকে যারা বিদায় হয়েছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ, এলাকাবাসী যেভাবে চাপাই পড়েছে আল্লাহ, আমরা কলিজার টুকরার নয়নের মণি আমরা মেয়র পেয়েছি আল্লাহ, এইভাবে রাস্তা জীবনে হয় নাই, এত সুন্দর রাস্তা হয়েছে আল্লাহ, মানুষেরা হাঁটে আর বলে এই রকম রাস্তা কোনোদিন আমরা দেখি নাই আল্লাহ, মানুষের যেইভাবে বলা বলি করতেছে আল্লাহ, উসিলে আপনার মেয়র সবকে কবুল করিয়া নেন, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
Stop!
কিভাবে করলেন এবং এর পাশাপাশি এখনো অনেক সড়ক আছে অনিরাপদ, ঝুঁকি সামান্য বৃষ্টিতে হাঁটু সমান পানি জমে, তার জন্য কি ব্যবস্থা নিবেন? এখানে আসলে আমি বিগত দিনে আমি নির্বাচনের আগে যখন আসছি এ জায়গায় আসলে জোয়ারের পানি এই পর্যন্ত থাকে, মানুষ সবসময় বঞ্চিত, এরা কোনো সময় এই রাস্তাগুলি হয়নি। তো এই রাস্তার মতো ধারাবাহিকভাবে যে কয়টি রাস্তা আছে এটি আমার লোকাল ফান্ডের মাধ্যমে, লোকাল ফান্ডে হয়েছে প্রতিটি রাস্তা ইনশাল্লাহ আমরা করবো। এর মধ্যে দিয়ে বরিশাল নগরীর প্রবেশদ্বার, সাগরদী ব্রিজ এবং একটি বিভাগ, খুলনা বিভাগের লক্ষাধিক মানুষ যাতায়াত করে, সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সরু এবং ছোট, যার কারণে যানজট লেগেই থাকে। এটি অলরেডি আমরা অলরেডি পদক্ষেপ নিয়েছি, আমরা অলরেডি নোটিশ পাঠাইছি, এটা আমাদের রোডস অ্যান্ড হাইওয়ের সাথে আমাদের কথা হয়েছে, তারা দুটি ভ্যালি ব্রিজ, ওখানে আমাদের দুটি ভ্যালি ব্রিজ বসাই দেবে, আমরা রাস্তাটা পরিষ্কার করার কাজ চলছে, এক সাইডে জায়গা আছে, আর এক পাশে যে ঝুঁকিপূর্ণ যে বিল্ডিংগুলি আছে সেগুলিকে অলরেডি আমরা নোটিশ দিচ্ছি, অতি শীঘ্রই আমরা কাজ শুরু করব। বরিশালবাসী কি মেসেজ পাচ্ছে নতুন সাগরদী ব্রিজ? সাগরদী ব্রিজ অতি শীঘ্রই এটি বড় বড় করব আমরা, এবং রোডস অ্যান্ড হাইওয়েজ দুটি ভ্যালি ব্রিজ আমাদের উপহার দিচ্ছে, যেহেতু রাস্তাটার বিল্ডিং যেগুলি আছে সেগুলি আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে, ওটা আমরা অতি শীঘ্রই ভেঙে আমরা দুটি রাস্তা বড় করে দেবো, ব্রিজ বড় করে দেবো ইনশাআল্লাহ।
বাচ্চাদের কে বাচ্চারা দিয়েছে লাগে না বা।